এরপরের মৌসুমে পিএসজির কোচ হচ্ছেন ক্রিস্টোফার গালটিয়ার, এটা প্রায় নিশ্চিত। ইতিমধ্যে ক্রিস্টোফার গালটিয়ার নিজ দল ছেড়ে দিয়েছে, তবে পিএসজির থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। মাউরিসিও পচেতিনোর সাথে এখনো কিছু হিসেব নিকেশ বাকি থাকায় তাকে অফিসিয়ালভাবে বরখাস্ত করতে পারেনি পিএসজি। তবে কিছুদিনের মধ্যেই মাউরিসিও পচেতিনোকে বরখাস্ত করে ক্রিস্টোফার গালটিয়ারকে কোচ হিসেবে নিয়োগ করবে ফরাসি ক্লাবটি। অপরদিকে খরচ কমানোর জন্য পিএসজি এই মৌসুমে নেইমারকে ছেড়ে দেবে এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। পিএসজির পরের মৌসুমের কোচ ক্রিস্টোফার গালটিয়ারের খুবই পছন্দের প্লেয়ার নেইমার। বেশ কিছুদিন আগে ক্রিস্টোফার গালটিয়ার বলেছিলেন যে নেইমারকে সেই জানবে যে উচ্চমানের ফুটবল খেলে, তবে সেই নেইমারের কোচই এইবার হতে যাচ্ছেন ক্রিস্টোফার গালটিয়ার। এখনও গুঞ্জন শোনা যাচ্ছে যে নেইমারকে ছেড়ে দেবে পিএসজি, তবে ফ্রান্সের একটি গণমাধ্যম জানিয়েছে যে নেইমারকে এর পরের মৌসুমে নিজের দলেই চান ক্রিস্টোফার গালটিয়ার। তার জন্য নাকি পিএসজির বোর্ড ম্যানেজমেন্টকে তিনি আবেদনও করেছেন যাতে পিএসজি নেইমারকে বিক্রি করে না দেয়। ক্রিস্টোফার গালটিয়ার মূলত 3-5-2 ফরমেশনে খেলান এবং নিজের দলের একটি গুরুত্বপূর্ণ অংশ নেইমারকে মনে করছেন এখন থেকেই ক্রিস্টোফার গালটিয়ার, যার জন্যই পিএসজির কাছে আবেদন করেছেন ক্রিস্টোফার গালটিয়ার যাতে নেইমারকে কোনো জায়গায় লোনেও যেন না দেওয়া হয়, এমনটাই জানাচ্ছে ফরাসি সংবাদ মাধ্যমগুলো।